একদমই সময় করতে পারছিলাম না। আর আমি যেটার কথা বলছি যে যে বইটা আসলে আমি অনেকদিন ধরে লেখার চেষ্টা করছি যে আইএসপি এবং নেটওয়ার্ক অটোমেশন, আমি যদি ফিরে আসি যে আইএসপি এবং নেটওয়ার্ক অটোমেশন মানে আমরা যেই কাজগুলো প্রতিনিয়ত করি আমাদের নেটওয়ার্কে, আমাদের নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য যেই কাজগুলো প্রতিনিয়ত করি সেই কাজগুলো আমরা কিভাবে অটোমেট করতে পারি, আর সেই গল্পটাই হচ্ছে কি এই বইটাতে। সো এই বইটাতে আসলে আমি যেই জিনিসটা, আপনার জানেন যে আমি আসলে আমার বই লেখার জন্য কিন্তু আমি কখনোই একটা ওয়ার্ড প্রসেসিং বা এডিটর ইউজ করি না, আমি আসলে সবসময় ইউজ করি ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে আমি আসলে আমার বইগুলো লিখি। তো এই বইগুলো লেখার মধ্যে যে জিনিসটা আসলে হয় যে আমি ধরা যাক এখন কেন নেটওয়ার্ক অটোমেশন সেটা নিয়ে আমি আসলে কথা বলেছি, পেছনের দর্শনটা কি যে অটোমেশন কেন লাগছে, তারপর হচ্ছে গিয়ে এটার পেছনে কেন আমি আইএসপিতে এলাম বা কেন আমি বইটি লিখতে চাইলাম, হোয়াট ইজ দ্য ফাউন্ডেশন অফ রাইটিং দিস বিল্ডিং ব্লক, নেটওয়ার্কে ইন্টারফেস কি আর মানুষ থাকবে নাকি মানুষ সারা জীবন এই নেটওয়ার্ক চালাতে গেলে যে নেটওয়ার্কে ইন্টারফেসিং যে হিউম্যান সে হিউম্যান থাকবে নাকি হিউম্যানের জায়গায় আসলে সফটওয়্যার আসবে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির জন্য কিছু ইমার্জিং ট্রেন্ড সেটা নিয়ে কিছু আলাপ করেছি, হোয়াট উড বি দ্য এনভায়রনমেন্ট টু অ্যাকচুয়ালি গেট টু দিস লেভেল, যে আমাদের এনভায়রনমেন্টটা কী লাগবে, ভার্চুয়ালাইজ এনভায়রনমেন্ট কী হতে পারে, এপিআই এর খেলা মানে আসলে দিন শেষে আমাদের নেটওয়ার্ক অটোমেশন একটা বড় পার্ট হচ্ছে কি এপিআই দিয়ে খেলা। সো এপিআই দিয়ে আমরা আসলে কীভাবে কোডিং করতে পারি, আর কেনই বা হঠাৎ করে এপিআই চলে এলো, পোস্টম্যান আমাদের এখানে সফটওয়্যারটাকে টেস্ট করার জন্য বা আমরা যে কোনো জায়গায় আমরা আমাদের পোস্টম্যান হচ্ছে কি এপিআই সেই ইন্টারাকশন যে এপিআই মাধ্যমে ইন্টারাকশন সেই পোস্টম্যান দিয়ে কাজ করব এবং তার পাশাপাশি পাইথনের ওয়েব সার্ভিস নিয়ে কীভাবে কাজ করা যায়। তারপর হচ্ছে কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার জন্য কিছু কিছু ডেটা ফরম্যাট আমাদের লাগে, সেই ডেটার মধ্যে YML হচ্ছে কি আমার প্রিয় ফরম্যাট, আমি XML অতটা ইয়ে করবো না বাট আমি জিঞ্জা নিয়ে একটু কথাবার্তা বলতে চাইবো, তারপরে কিছুটা পাইথন এরকম, বাট দিস ইজ জাস্ট রাইটিং। আমার এর মধ্যে অ্যানসিবল নিয়েও আসলে আমি একটা বড় সময় আমি কাটাবো যে অ্যানসিবল কীভাবে নেটওয়ার্ক অটোমেশনে ব্যবহার করা যায়, এবং অ্যানসিবল ইজ নট এ কাইন্ড অফ লাইক প্রোগ্রামিং কাইন্ড অফ ইন্টারফেস, বাট অ্যানসিবল দিয়ে কীভাবে আসলে আমরা কাজ করবো সেটা নিয়েও আমরা সামনে আসবো। তবে যে জিনিসটা আমি বলতে চাই যে নেটওয়ার্ক অটোমেশন ইজ দ্য কি, বিকজ ইন ফিউচার আমাদেরকে যদি সময় বাঁচাতে হয় আমাদেরকে নেটওয়ার্ক অটোমেশনে যেতে হবে। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।